বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির একমাত্র সার্বজনীন প্রাণের উৎসব। এটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে পালন করে। এটা বাঙালি জাতির অসাম্প্রদায়িক চেতনার বহিঃপ্রকাশ। বাংলা নববর্ষের মাধ্যমে আবহমান বাঙালির সংস্কৃতি পুনর্জাগরণ লাভ করে এবং জাতিকে সুসংগঠিত করতে সহায়ক ভূমিকা পালন করে। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন ইমরান হাসান। রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নেতৃত্বে বের হওয়া মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুড়াপাড়া সরকারি কলেজে গিয়ে শেষ হয়। এ সময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নববর্ষের চেতনা শক্তি হিসেবে কাজ করবে। এটা বাঙালি জাতির একটি ঐতিহ্য বলে আমি মনে করি। এইটাকে এই ঐতিহ্য ধরে রাখতে হবে। বাঙালিরা চিরকাল আমাদের বাঙালি ঐতিহ্য ধরে রেখেছে। এবার আমরা সেই দুটি বছর পর আবার ঐতিহ্যটাকে আমরা নতুন উদ্যোগ ফিরিয়ে আনতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। তিনি বলেন, বাঙালির আত্মপরিচয় ও শেকড়ের সন্ধান মেলে পহেলা বৈশাখ উদযাপনে। নতুন প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই অনুষ্ঠান সত্যি আমরা চিরদিন আমাদের মনে থাকবে। বাংলাদেশ যতদিন টিকবে চিরদিন আমাদের এই ঐতিহ্যপ্রধান নিয়ে আমরা এগিয়ে চলব। সভাপতির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান বলেন, প্রতি বছর পহেলা বৈশাখ আসে বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা বিকাশের প্রবল শক্তি নিয়ে। তো আজকের এই দিনে আমি আমাদের রূপগঞ্জবাসী সহ সারা বিশ্বের যত বাঙালিরা আছে সবাইকে জানাই বাংলা নববর্ষ 1429-এর শুভেচ্ছা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা সহকারী কমিশনার আতিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিক উদ্দিন আহমেদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়াল মোল্লা, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম সহ অনেকে। পরে মুড়াপাড়া সরকারি কলেজ মাঠে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এবং রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী। ইমরান হাসান, জিটিভি নিউজ।